নমস্কার বন্ধুগণ, আজির অনুচিন্তা মু কমলাকান্ত আপনমানঙ্কু স্বাগত করুছি নুয়া গোটিয়ে ভিডিওকু। চলন্তু সাঙ্গ মানে আজির ভিডিওরে কিছি বচ্ছা বচ্ছা অনুচিন্তা মু নেই আসিছি। চলন্তু তাহলে ভিডিওটি স্টার্ট করিবা। যেউ মহিলা মানে ধার্মিক কার্যরে আগ্রহ প্রকাশ করন্তি সেমানঙ্ক মন শান্ত অটে। এপরি মহিলা মানে প্রগতি কিংবা সফলতা পাইবাকু একত্রিত হুয়ন্তি। নীতিশাস্ত্র অনুযায়ী এপরি মহিলা মানে অন্যমানঙ্কর সফলতা কিংবা বিফলতারে ব্যাকুল হুয়ন্তি নাহিঁ। সে নিজ জীবনর উদ্দেশ্যরে কেবল খুশি হি চাহান্তি। এই স্ত্রী মানে সবুবেলে নিজ স্বামীঙ্ক সাথিরে রুহন্তি। যেউ মহিলা মানে অলসুয়ারে পরিপূর্ণ সেমানঙ্ক জীবনরে সফলতা হাসল করিবা কষ্টকর হইথায়। নীতিশাস্ত্র অনুযায়ী এপরি মহিলা মানে সফলতা পাইবারে অসুবিধার সম্মুখীন হুয়ন্তি। কুহাযায় যে পরিবারর সদস্য সেমানঙ্কু ভালো পাঁতি নাহিঁ, কিন্তু সমাজরে কোনসি মানসম্মান নাহিঁ। এমানে নিজ আলস্য পাই অনেক রোগরে পীড়িত হইথান্তি। যেউ মহিলা মানে অনুশাসনরে রহিছন্তি সেমানে শীঘ্র সফলতা হাসল করন্তি। কুহাযায় যে এপরি মহিলা মানে অন্যমানঙ্ক পাই প্রেরণা অটন্তি। নীতিশাস্ত্র অনুযায়ী এই প্রকৃতির মহিলা মানে সেমানঙ্কর স্বপ্ন এবং কার্য পূরণ হেতু পরিবার সদস্যঙ্ক সহ সমাজরে বহু সম্মান পাঁতি। এমানে যে কোনসি স্থানকু গলে মধ্যে নিজ সংসার পাই সবুঠারে প্রশংসিত হুয়ন্তি। বিশ্বাস করা যায় যে যেউমানঙ্কর ইচ্ছা ভাবনা থায় সেমানে চতুরতা দ্বারা আত্মবিকাশ হাসল করন্তি। এপরি মহিলা মানে অন্যমানঙ্ক সফলতা পাই বাধা সৃষ্টি করন্তি এবং এপরি মহিলাঙ্ক উপরে বিশ্বাস করিবা জমার উচিত নহে। কারণ যেতেবেলে সময় আসে আপন মধ্যে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে পারন্তি। এভলি মহিলা নিজ স্বামী মানঙ্কু নিজর খলবুদ্ধি দেখাই থান্তি। প্রত্যেক ব্যক্তি ঘরর ঝিয়ঙ্কু সম্মান দেওয়া উচিত। যিয়ে ঘরর ঝিয়কু আঘাত করে সে কেবে খুশিরে রহি পারে নাহিঁ। উভয় খুশি এবং লক্ষ্মী এপরি ব্যক্তিঙ্ক ঠারু পলায়ন করন্তি। তেণু ঝিয়ঙ্কু সর্বদা স্নেহ প্রেম এবং সম্মান দিয়া যিবা উচিত। হিন্দু ধর্মরে ঘরর বহু লক্ষ্মী ভাবরে বিবেচনা করা যায়। ঘরে বহু প্রবেশ পরে প্রত্যেক কাম শুভ বলে বিশ্বাস করা যায়। যেহেতু বহু মাঙ্কু ছাড়ি স্বামীঙ্ক ঘরকু আসন্তি, তাঙ্কু সম্মানর সহিত ব্যবহার করা যিবা উচিত। যেউ ব্যক্তি ঘরে বহুকু সম্মান করে নাহিঁ কিংবা তাঙ্ক প্রতি খারাপ দৃষ্টি রখে তাকু জীবনরে অনেক অসুবিধার সম্মুখীন হেবাকু পড়িথা। যিয়ে নিজ ভৌণীকু দুর্ব্যবহার কলা তার ভাবনাকু সম্মান করে নাহিঁ, ভগবান মধ্যে তাঙ্কু ক্ষমা করন্তি নাহিঁ। ভৌণীর সুরক্ষা হেউছি ভাইর কর্তব্য। তেণু আজিঠারু এক শপথ নিয়ন্তু যে ভৌণী কোনসি পরিস্থিতিরে দুঃখিত হেবা উচিত নুহে। মা ও ভৌণী মানে মনে রখিবে কেবে হেলে দিন বারোটা পরে এবং সন্ধ্যা সময়রে
ପୋଛା ଲଗାନ୍ତୁ ନାହିଁ। ପୋଛା ସବୁବେଳେ ସକାଳ ବେଳା ଲଗାନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଘରେ ରାତିରୁ ଜମା ହୋଇଥିବା ନକାରାତ୍ମକ ଉର୍ଜା ବାହାରକୁ ଚାଲିଯାଇ ଶୁଦ୍ଧ ଓ ସକାରାତ୍ମକ ଉର୍ଜାରେ ଘର ପୁରି ଯାଇଥା। ବନ୍ଧୁଗଣ, ସାବିତ୍ରୀ ବ୍ରତ, ଧାର୍ମିକ ଯାତ୍ରା କରିବା, ଶିବରାତ୍ରି ଉପବାସ ଭଳି ବ୍ରତ ପତ୍ନୀମାନେ ତାଙ୍କ ସ୍ୱାମୀମାନଙ୍କ ପାଇଁ ରଖିଥାନ୍ତି। ପତ୍ନୀମାନେ ତାଙ୍କ ସ୍ୱାମୀଙ୍କ ଆୟୁଷ ବୃଦ୍ଧି ପାଇଁ ସବୁକିଛି କରିବାକୁ ପ୍ରସ୍ତୁତ ରହିଥାନ୍ତି। ତେବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା, ମହିଳାମାନେ କେଉଁ ଭୁଲ କରିବା ଦ୍ୱାରା ତାଙ୍କ ସ୍ୱାମୀଙ୍କର ମୃତ୍ୟୁ ଖୁବ୍ ଶୀଘ୍ର ହୋଇଯାଇଥାଏ। ଗରୁଡ଼ ପୁରାଣରେ ପତିଙ୍କ ମୃତ୍ୟୁର ଖାସ ରହସ୍ୟ ବିଷୟରେ କୁହାଯାଇଛି। ଯଦି ମହିଳାମାନେ ତାଙ୍କ ସ୍ୱାମୀଙ୍କ ପାଇଁ ବ୍ରତ ଉପବାସ ରଖି ପୂଜାର୍ଚ୍ଚନା ନ କରି ଭୋଜନ ଗ୍ରହଣ କରିଥାନ୍ତି, ତାହେଲେ ଏହାର ଖରାପ ପ୍ରଭାବ ସ୍ୱାମୀଙ୍କ ଭାଗ୍ୟ ଉପରେ ପଡ଼ିଥାଏ। ଉପବାସ ବ୍ରତ ସମୟରେ ମନରେ କେବେ ବି ଲାଳସା ରଖିବା ଉଚିତ ନୁହେଁ, ଏହା ଅତ୍ୟନ୍ତ ଅଶୁଭ ପରିମାଣ ପ୍ରଦାନ କରିଥାଏ। ଯଦି ଆପଣ ବ୍ରତ ଉପବାସ କରୁଛନ୍ତି, ତାହେଲେ ଧୈର୍ଯ୍ୟ ଓ ନିଷ୍ଠା ରଖନ୍ତୁ। ପୂଜାର୍ଚ୍ଚନା କରିବା ପରେ ଭୋଜନ ଗ୍ରହଣ କରନ୍ତୁ। ଯଦି ଆପଣ ଏଭଳି ନ କରନ୍ତି, ତାହେଲେ ଆପଣଙ୍କ ପତିଙ୍କର ଯୁବାବସ୍ଥାରେ ମୃତ୍ୟୁ ହୋଇଯିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ବ୍ରତ ଉପବାସକୁ ଶ୍ରଦ୍ଧାର ସହିତ ପାଳନ କରି ଭାଙ୍ଗିବା ଆବଶ୍ୟକ, ଏହାଦ୍ୱାରା ପତିଙ୍କ ଆୟୁଷ ବୃଦ୍ଧି ହୋଇଥାଏ ଏବଂ ପତି ପତ୍ନୀଙ୍କ ମଧ୍ୟରେ ସର୍ବଦା ବୁଝାମଣା ରହିଥାଏ। ବ୍ରତ ଉପବାସ କରୁଥିବା ଦିନ ପତିଙ୍କୁ କେବେ ବି କଟୁ ବଚନ କୁହନ୍ତୁ ନାହିଁ, ଏହା ଆପଣଙ୍କ ସ୍ୱାମୀଙ୍କ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଅଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହୋଇଥାଏ। ଯଦି କୌଣସି ନାରୀ ନିଜର ମଙ୍ଗଳସୂତ୍ର ପିନ୍ଧି ନଥାଏ, ତାହେଲେ ସ୍ୱାମୀଙ୍କ ଭାଗ୍ୟ ସର୍ବଦା ଖରାପ ଆଡ଼କୁ ଗତି କରିଥାଏ। ଯଦି ଆପଣ ସିନ୍ଦୁର ଲଗାଇବା ସମୟରେ ଆପଣଙ୍କ ନାକରେ ସିନ୍ଦୁର ଲାଗିଯାଉଛି, ତାହେଲେ ଆପଣଙ୍କ ସ୍ୱାମୀ ଆପଣଙ୍କୁ ବହୁତ ପ୍ରେମ କରିଥାନ୍ତି ବୋଲି ସଙ୍କେତ ମିଳିଥାଏ। ଯେଉଁ ମହିଳାମାନେ ନିଜ ମଥାର ସିନ୍ଦୁରକୁ ଲୁଚାଇ ରଖିଥାନ୍ତି, ସେମାନଙ୍କ ସ୍ୱାମୀଙ୍କର ଭାଗ୍ୟ ଦୁର୍ଭାଗ୍ୟରେ ପରିଣତ ହୋଇଯାଇଥାଏ। କୌଣସି ପୁରୁଷ ବ୍ୟକ୍ତି ଯଦି ସ୍ୱପ୍ନରେ ବିବାହିତା ନାରୀକୁ ଦେଖନ୍ତି, ତାହେଲେ ବୁଝିଯାଆନ୍ତୁ କି ଧନ ଲାଭ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଯେଉଁ ପରିବାରରେ ବାହାରୁ ଆସିଥିବା ଅତିଥିଙ୍କୁ ସ୍ୱଚ୍ଛ ପାଣି ପିଇବାକୁ ଦିଆଯାଇଥାଏ, ସେମାନଙ୍କ ଉପରେ ରାହୁ ଦଶା ପଡ଼ିନଥାଏ। କହିବାକୁ ଗଲେ ସେମାନଙ୍କର ସର୍ବଦା ମଙ୍ଗଳ ହୋଇଥାଏ। ଯେଉଁ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କର ମଙ୍ଗଳବାର, ଗୁରୁବାର, ଶନିବାର, ଏକାଦଶୀ, ଚତୁର୍ଦ୍ଦଶୀ, ଅମାବାସ୍ୟା ଓ ପୂର୍ଣ୍ଣିମାରେ ବାଳ କାଟିବାର ଅଭ୍ୟାସ ଥାଏ, ସେମାନଙ୍କୁ ଘୋର ଦୁଃଖ ଏବଂ ଦାରିଦ୍ରତା ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ। ବନ୍ଧୁଗଣ, ଏହି ସୁନ୍ଦର ଭିଡ଼ିଓଟି ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିଥିବାରୁ ମୁଁ ହୃଦୟରୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛି। ଯଦି ଏହି ଭିଡ଼ିଓ ଦ୍ୱାରା କିଛି ଶିଖିପାରିଛନ୍ତି, ତେବେ ଭିଡ଼ିଓକୁ ନିଶ୍ଚୟ ଲାଇକ୍ କରନ୍ତୁ ଏବଂ ଏମିତି ଶିକ୍ଷଣୀୟ ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ ଆମର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲକୁ ନିଶ୍ଚୟ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ନମସ୍କାର। ଜୟ ଜଗନ୍ନାଥ।